নমস্কার সকল দর্শক বন্ধুকে খাস বাংলা নিউজ পোর্টালে আজকে আমাদের যে সন্ধ্যাবেলা আলোচনা সে আলোচনার বিষয় হচ্ছে সামগ্রিক যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট সেটা আমরা বিগত কয়েকদিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বেশ কিছু পট পরিবর্তন লক্ষ্য করেছি আমরা দেখলাম উনিশ তারিখ মানে শনিবার তৃণমূল কংগ্রেসের যিনি নেতা এবং মন্ত্রী ছিলেন মেদিনীপুরে শুভেন্দু অধিকারী তিনি সাথে এগারো জন বিভিন্ন সাংসদ এবং বিধায়ককে নিয়ে সেটা তৃণমূলেরও আছেন তার মধ্যে কংগ্রেসের রয়েছেন সকলকে নিয়ে তিনি বিজেপিতে যোগদান করলেন এবং তিনি বলেছেন যে তিনি একটা বঞ্চিত হয়েছেন তিনি এটা অভিযোগ করেছেন যে একটা সময় করোনা হয়েছিল তৃণমূল তার খোঁজ নেয়নি অমিত শাহ খোঁজ নিয়েছেন একটা দীর্ঘ ব্যাপার তিনি বলেছেন মানুষের সামনে এর সাথে সাথে আমরা যে দেখলাম যে বিভিন্ন জায়গায় তার যে অনুগামী ছিল দাদার অনুগামী কিছু জায়গায় আমরা দেখলাম তারা বলছে যে আমরা শুভেন্দু অধিকারীর সাথে বিজেপিতে যেতে রাজি নয় কিছু জায়গায় আমরা ফুটেজ দেখেছি বিভিন্ন নিউজ চ্যানেলে কিছু জায়গায় তার অনুগামীরা তার সাথে বিজেপিতে গেছে বিভিন্ন আমরা নিউজ পোর্টালেও দেখেছি বিভিন্ন জেলার ক্ষেত্রে সে খবরগুলো এসেছে এর সাথে সাথে আরও আমরা দেখলাম কি আমরা দেখলাম অমিত শাহ যার হাত ধরে তিনি জয়েন করলেন বিজেপিতে সে অমিত শাহ পশ্চিমবঙ্গ সফরে এসেছেন এসেছিলেন তিনি বিশ্বভারতীতে গেলেন বিশ্বভারতীতে গিয়ে তিনি সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলেন সেখানে তিনি বাউল গান শুনলেন বোলপুরে তার রোড শো হলো বিজেপি তরফ থেকে দাবি করা হলো একটা বিরাট জনপ্লাবন বা একটা ভিড়ের সেখানে সৃষ্টি হয়েছে সাথে আছে একটা পরিবর্তন আসছে এরকম মানুষ তাদের তো আমি এই আলোচনাটাতে আমি যেতে চাইছি এই মুহূর্তে তিনি হচ্ছে আমাদের কংগ্রেসের যিনি স্পোক্স পারসন যিনি আমাদের সাথে রয়েছেন আমি প্রথমে তাকে ওয়েলকাম জানাই আমি ওয়েলকাম জানাচ্ছি চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেসের যিনি স্পোক্স পারসন রয়েছেন এখানে আমি এর সাথে আজকে ওয়েলকাম জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের যিনি স্পিকার রয়েছেন দাস আপনাকেও স্বাগত জানাই আমাদের অনুসুয়া সাথে রয়েছেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র যাদবপুর ইউনিভার্সিটি রসায়নের তিনি অধ্যাপক এবং সাথে রয়েছেন বাংলা পক্ষের স্পোক্স পারসন অভিজিৎ কুণ্ড অভিজিৎকেও আমরা স্বাগত জানাই আজকে সন্ধ্যার আলোচনা আমি প্রথমেই আলোচনাতে চন্দন ঘোষ চৌধুরী যিনি আছেন তার কাছে আমি আসছি আর তিনি যদি তার মাইকটা একটু আনমিউট করেন আমরা তার কাছে একটা জিনিস জানতে চাইব যে এই যে একটা বিস্তর সংখ্যায় বিধায়ক এবং সাংসদ বিভিন্ন দল থেকে গেছেন এর মধ্যে কংগ্রেসের এম এল এ সুদীপ মুখার্জি যিনি রয়েছেন পুরুলিয়ার বিধানসভার বিধায়ক সেখানে তিনিও দল পরিবর্তন করেছেন তিনিও বিজেপিতে যোগদান করেছেন এই জিনিসটা জেলা কংগ্রেসের ক্ষেত্রে বিশেষ করে পুরুলিয়া কংগ্রেস কারণ আমরা যেটাও জানি যে সেখানে নেপাল মাহাতো যিনি রয়েছেন বাগমুন্ডিতে সেখানে বিধায়ক তিনি তো একটা স্ট্রং হোল্ড না হলেও একটা ফর্মিটেবল ভোট ব্যাংক সেখানে কংগ্রেসের রয়েছে বা মানুষ আছে মানে সেখানে দেখা যায় তো এটা কংগ্রেসের ক্ষেত্রে কত বড় একটা মানে সেটব্যাক বা কত বড় একটা বিপর্যয় বলে বলা যেতে পারে চন্দনদা আপনি যদি আপনার মাইকটা আনমিউট করে বলেন না আপনার মাইকটা আনমিউট আছে আপনার মাইকটা আপনি আনমিউট করুন হ্যাঁ এবার বলুন হ্যালো হ্যাঁ বলুন শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলুন দেখো একটা জায়গা থেকে শুরু করে ভালো যেখানে আমাদের কংগ্রেসি মনোভাবাপন্ন একজন নামি কবি রিজু রেখো চক্রবর্তী ওর একটি লেখা ভীষণ রকম আহ আবেগ তারিত লেখা সেই লেখার প্রথম লাইনটা হচ্ছে পিপাসার আত্মগত ব্যাকরণ আছে আমার প্রশ্নটা ঠিক এই জায়গা থেকে শুরু করা যে পিপাসারও আত্মগত ব্যাকরণ আছে কৈলাস শুরু করলে কংগ্রেসের একজন দল পরিবর্তন করেছেন কংগ্রেসের রক্তকরণ তারা শুরু করেছেন উনিশশো সালের যে রক্তকরণ যেখানে কংগ্রেসের লেগেসি নিয়ে একটি দল তৈরি হয়েছে মূল প্রসঙ্গটা এখানে যে একটা লেগেছি অর্থাৎ আমরা বারবার যেটা বলতে চেয়েছি যে তৃণমূল শব্দের সাথে যদি অন্য কোনো দলীয় শব্দ যুক্ত হতো আমার মনে হয় আজকের মমতা বন্দ্যোপাধ্যায়কে খুঁজে পাওয়া যেত না অর্থাৎ ওই লেগেছি রক্তকরণ হয়েছে ভারতবর্ষের কংগ্রেসের একশো চৌত্রিশ বছরের ইতিহাসে নবার এবং বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বহু রক্ত স্রোত হয়ে গেছে কিন্তু কখনো কোনো অবস্থাতেই কংগ্রেসকে বিশেষভাবে দুর্বল করতে পারেনি কারণ কংগ্রেসের একটা নির্দিষ্ট আদর্শ কেন্দ্রিকতার আজকে এই তৃণমূল কংগ্রেসের যখন রক্তকরণ শুরু হলো তখন প্রশ্নটা শুধু কংগ্রেসকে ঘিরে নয় তার কারণ তৃণমূল কংগ্রেস উনিশশো আটানব্বই সালে যে রক্তক্ষরণ করেছিলেন এবং তারপরে তাদের সম্পূর্ণ আদর্শগত দিক থেকে বিভ্রান্ত হয়ে বিজেপির হাত ধরে আজকে বিজেপিকে পশ্চিমবাংলায় ইনরোড করে দিয়েছিলেন আমরা সকলেই জানি বিজেপি আজকে পশ্চিম বাংলায় অবস্থানগত যেখানে দাঁড়িয়ে আছে যে অবস্থাতেই রাজনৈতিক সংগঠন তৈরি করেছেন এটা পুরোপুরি আজকে দায়বদ্ধতা বা দায়িত্ব নিতে হবে আজকের বাংলার নেত্রীকে এবং তৃণমূল কংগ্রেসকে এই কংগ্রেস শব্দটা সেদিন অপমানিত হয়েছিল তার ঠিক পরবর্তী সময়ে যখন দেখা গেল যে কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেসের একটা প্যাক্ট হয়ে উনিশশো আহ দু হাজার এগারোতে ক্ষমতায় এলেন আমরা এগারো মাসে ছেড়ে দিয়ে চলে এসছিলাম তার কারণ হচ্ছে যে এই নেত্রীর সাথে বিশেষভাবে কাজ করা যায় না অন্তত সাংগঠনিক এবং প্রশাসনিক ক্ষেত্রে এটা আমরা বারবার বুঝেছি যার জন্য আমরা 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 দীর্ঘদিন ক্ষমতায় নেই যদি সামগ্রিক ভাবে দেখতে হয় তেতাল্লিশ বছর আমরা ক্ষমতায় নেই বাংলায়। তথাপি এগারো মাসে আমরা বুঝেছিলাম এই সরকারে থাকা যায় না আমরা ছেড়ে দিয়ে চলে এসছিলাম তারপরের ঘটনাগুলো সকলেই জানি কিভাবে কংগ্রেসের রক্ত শুরু হয়েছিল তার বিভিন্ন বিভিন্ন প্রলোভনে বা বিভিন্ন ভাবে ভয়ে দেখিয়ে প্রশাসনিক বা সরকারি 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 ক্ষমতাকে অপব্যবহার করে কংগ্রেসের বিভিন্ন নেতাকে তাদের দলে টানা বিশেষত সিটিং এমএলএ যারা আছে তাদের 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 ইস্তফাপত্র পর্যন্ত গ্রহণ না করাই স্পিকারের আজকে স্পিকারের যে 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 সেই মিললে না এন্টায়ারলি আমরা যেটা দেখলাম যে আজকে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস বিভ্রান্ত এবং তৃণমূল কংগ্রেসের রক্তক্ষরণ যখন শুরু হলো তখন দোষারোপের পালা শুরু হলো কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসে বসে আছে কংগ্রেসে জিতে থাকা এমএলএ এর সংখ্যা কত চব্বিশ জন আজকে তাদের কোন প্রলোভনে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসা হয়েছে আজকে তৃণমূল কংগ্রেস থেকে যখন দলে দলে গিয়ে ভিড়ছে

স্যার আপনার কাছে জানতে চাইছি আজকের যে বর্তমান রাজনীতি যেটা আমরা দেখছি বিভিন্ন দলের এবং একজন এমপিও রয়েছেন স্ট্যান্ডিং এমপি সুনীল মন্ডল তিনিও দল পরিবর্তন করেছেন এবং বিজেপিতে যোগদান করেছেন এবং এই লিস্টের মধ্যে দুজন কমিউনিস্ট এম রয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন তাপসী মন্ডল হলদিয়ার এম এবং অশোক দিনদা সিপিআই থেকে তমলুকের এম এরাও যোগদান করেছেন তো আপনার কি মনে হয় স্যার যে আজকের যে রাজনৈতিক পরিপ্রেক্ষিত এটাতে যে বাম কংগ্রেসের যে জোট বা যেটা আপনারা ভাবছেন যে একটা তৃতীয় ফ্রন্ট হিসেবে উঠে আসবে এটাকে জোর ধাক্কা কি বলা যায় কি না আপনি কি মনে করছেন পুরো বিষয়টা আমি কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ নেই আর রাজনৈতিক বিশ্লেষক নেই আর আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে এখানে নেই এটা পরিষ্কার করে আপনাদের সকলকে বলে দেওয়া দরকার দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধরনের একটা বিষয় নিয়ে আলোচনায় আমি ঠিক অংশগ্রহণ করতে স্বস্তি বোধ করছি না আমরা পশ্চিমবঙ্গে বাস করি পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্য আছে নবজাগরণের ঐতিহ্য আছে সাহিত্য শিক্ষা সংস্কৃতির একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্যে এইভাবে দলবদল করা বা ঘোড়া কেনা বেচা এটা দু সালের আগে ছিল কিনা আমার ঠিক মনে পড়ছে না যদি থেকে থাকে সেটাও দুর্ভাগ্যজনক আর এখন তো এটা জলভাদ হয়ে গেছে কে কখন কার ঘরে ঢুকবে কার ঘর থেকে বেরোবে কার হাতের থেকে পতাকা নেবে

আমি সেটাই বলছি যে এটা তো শুধু শুভেন্দু অধিকারী বা আরো কিছু লোকজন চলে গেছে তা না এটা তো দু হাজার পরে তার মধ্যে বামপন্থীরাও যাচ্ছে কংগ্রেস তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে তৃণমূল এটা কি কোনো রাজনীতি এখানে কোন নীতির ব্যাপার আছে আদর্শের ব্যাপার আছে মানুষের কল্যাণের বিষয় আছে শিক্ষা সাহিত্য সংস্কৃতির কোনো মানোন্নয়নের বিষয় আছে মানুষের ক্ষুধা নিবারণের জন্য কোনো আলোচনা আছে এটা একটা রাজনীতি হচ্ছে এবং এই রাজনীতিটা নাম করে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যা করছে এটাকে নিয়ে চর্চা করা মানেই হচ্ছে সময় নষ্ট করা আমি এই ধরনের আলোচনায় আদৌ আসতে চাই না কিন্তু তুমি আমার ছাত্র এই জন্য এসেছি এই ধরনের ব্যাপারে আমি কোনো রাজনৈতিক মতামত আমি দিতে চাই না কিন্তু আমি বলছি এই ধরনের জিনিস পশ্চিমবঙ্গে যত কম হয় বা এইটা থেকে জিনিসটা এসছে আমাদের মানে বাঙালিদের যে 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 মানে বাইরের আমাদের মাথা হেড হয়ে যাচ্ছে লজ্জায় সেই নিয়ে আর কি আলোচনা করবো চর্চা করব এই নিয়ে কোনো চর্চা করাটা আমার মানে ঠিক কাছে আমি আসছি আরেকবার বিষয়টা হচ্ছে বঙ্গ রাজনীতির আরো কয়েকটা বিষয় নিয়ে আপনার কাছে আমি জানতে চাই একটু পরে আমি তৃণমূল কংগ্রেসের থেকে রয়েছেন আমাদের সাথে তিনি হচ্ছেন অনুসুয়া দাস তৃণমূল কংগ্রেসের স্পোক্স পারসন আপনাদের একজন সাংসদ একজন এক্স এমপি একজন এক্স মিনিস্টার এবং প্রায় সাতজন বিধায়ক আমি যা লিস্টটা দেখতে পাচ্ছি তারা এই মুহুর্তে নেই মানে তারা ছেড়ে দিয়েছেন বা তাদেরকে তারা শুভেন্দু অধিকারীর সাথে যোগদান করেছেন বিজেপিতে আপনারা দাবি করছেন যে আপনারা আবার ক্ষমতায় ফিরছেন এই কনফিডেন্সটা কিসের ভিত্তিতে আপনারা বলছেন যে আরেকবার ক্ষমতায় ফিরতে চলে প্রথমে যারা স্ক্রিনে আছেন তাদেরকে আমি শুভ সন্ধ্যা এবং আমার আন্তরিক মানে শ্রদ্ধা জানাই ভাই আপনি যে প্রশ্নটা করলেন কিসের বেসিসে আমরা এখনো ভাবছি যে আমরা দু হাজার আসছি আচ্ছা আমি একটা আপনাকে কথা বলতে চাই আমাদের এই দলটা বা দলের কর্মীরা কিন্তু একজন নেত্রীকে দেখেই এই দলটা করে প্রথমত এই দলে আমরা শুধুই মমতা ব্যানার্জি করি এবং আমরা বিশ্বাস করি নেতা বা নেত্রী কিন্তু এই দলে একজনই বাকি কর্মী এবার আপনি বলছেন আমার দল থেকে আপনি যাদেরকে যারা গেছে আমি তাদের নামটা উচ্চারণ করতে চাই না কারণ বর্তমানে তারা অন্য দলের একজন কেউ তো অন্য দলের একজন কেউ এর নামটা আমি আমার টক শোতে উচ্চারণ করে তাদেরকে অসম্মান বা সম্মান কোনোটাই দিতে চাই না এবার কে গেছে বা কে এসছে দেখুন এই দলটা একটা আদর্শে তৈরি হয়েছিল আমার মাননীয় অধ্যাপক স্যার একটা কথা বললেন যে দু হাজার একুশের পর থেকে পালা চলছে আমি আমি স্যারকে স্যারকে প্রণাম প্রণাম জানিয়ে জানিয়ে হ্যাঁ তো একটাই কথা বলছি দলবদ এগারোর পর থেকে কি সত্যি প্রকৃতই দলবদল চলছে এই দলবদলের ব্যাপারটা কি তার আগে কখনো হয়নি দেখুন যার যে আদর্শের সাথে মানাবে বা আমি বলছি যে 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 আদর্শে আদর্শিত হতে চাইবে সে সেই দলে থাকবে এবার যারা এই দলটায় প্রকৃতই মানে প্রফেশন ভেবে দলটা করছিল বা রাজনীতিটাকে যারা প্রকৃতই মনে করত। তাদের স্বার্থসিদ্ধি হয়ে গেছে এবং তাদের মনে হচ্ছে যে বেশি পরিমাণের স্বার্থ যে দলের সাথে জড়িয়ে আছে আমরা সেই দলে একটু জাম্প দেবো তারা দলে জাম্প দিচ্ছে বলে এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী নয় আমরা যারা কর্মী আমরা কিন্তু দায়ী নই দল তারা পাল্টেছে সব থেকে বড় কথা আমি আজকে আপনাদের এই চ্যানেল থেকে একটা কথা বলছি আমরা কর্মীরা সত্যি ভীষণ খুশি বিশ্বাস করুন কারণ এরা যদি থেকে থেকে আজকে দলটাকে ভেতর দলে খোকলা করতো ঠিক যেভাবে দেখবেন বাড়ির কিছু ছোট ছোট ইঁদুর বাড়ির খাদ্য কি এঁটো করে এবং তার জন্য মানুষ অসুস্থ হয় কিন্তু তাদেরকে বিষ দিয়ে বিষ দিয়ে শেষ করা হয় তো এটা আপনারাও মানবেন এরা যারা আমাদের দল থেকে বেরিয়ে গেছে আমরা খুব খুশি তার প্রকৃতই বোধহয় ইঁদুরের বিষটা পড়েছিল এবং এরা থেকে বেরিয়ে গেছে আপনার কাছে আমি কমেন্টটা নিচ্ছি একটা আপনাকে ইন্টারভেনশন রয়েছে এখানে অম্বিকা স্যার কিছু ইন্টারভেন করে কিছু বলতে চাইছেন আপনি বলুন না আমি আমি বলতে নির্বাচিত প্রতিনিধির দলবদলটাকে মূলত উল্লেখ করতে চেয়েছি একটা প্রতিনিধিও নির্বাচিত হলো যেমন উদাহরণস্বরূপ আমি একটা বলছি যে গাজলের বিধায়িকা দীপালি বিশ্বাস তিনি একটা প্রতীকে নির্বাচিত হলেন তারপরে একুশের জুলাই এর সমাবেশে এসে তিনি অন্য দলে যুক্ত হয়ে গেলেন তাহলে দল বিরোধী আইন অনুযায়ী মানে দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী তার বিধায়ক আগে চলে যাওয়া উচিত এবং সেই বিধায়ক চলে যাওয়ার জন্য দায়িত্ব বর্তায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উপরে তিনি কিন্তু তৃণমূলে যোগদান করলেন কিন্তু বিধায়ক রয়ে গেলেন আবার তৃণমূল থেকে তিনি বিজিবিধি চলে গেলেন এই ধরনের যে সংস্কৃতি রাজনীতিতে ঢুকেছে এতে কোনো নীতি আছে কোনো আদর্শ আছে তাহলে এই যে ইস্ট বেঙ্গল মোহন বাগানের মতো জার্সি পাল্টে এই দিক থেকে ওদিকে চলে যাওয়া এবং পুরো বিষয়টা একটা রঙ্গমঞ্চ রাজনীতি যেটা হয়ে গেছে যেটা এথিক্স যদি কথা বলেন অবশ্যই এটা এথিক্যালি এটা জাস্টিফাইড না কারণ একটা ডেমোক্রেসিতে যখন কোনো মানুষ কাউকে ভোট দেয় একটা পার্টি সিম্বল বা পার্টির ফোরামে দেখে তাকে ভোট দেয় তবে যখন সেটা পরিবর্তন হয়ে যায় হবে এটাকে মানুষের সাথে চিটিং না অনুসাদে কি বলছেন অবশ্যই মানুষের সাথে চিটিং 100% চিটিং মানে যারা তাদেরকে নেতা বা নেত্রী মনে করতেন যে সকল কর্মীরা প্রথম টা তো তাদের সাথে করা হয়েছে এবং দ্বিতীয় চিটিংটা কিন্তু দলের সাথে করা হয়েছে দল নেত্রীর সাথে করা হয়েছে আর এরা যারা এক দল থেকে আরেক দলে জাম্প মারছে এটা এদের চরিত্রের বহিঃপ্রকাশ এর জন্যে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দায়ী নয় না অনুস্বাদি এইমাত্র কংগ্রেসের জিনিস স্পোক্স পারসন আছে আমাদের এখানে চন্দন দা উনি বললেন যে টোয়েন্টি ফোর এম যারা রয়েছে এখন তারা একটা সময় কংগ্রেসের ছিলেন যাদের একটা বড় অংশ এভাবেই জাম্পেনা আপনাদের তৃণমূল এসেছিলেন তো সেটা নিয়ে আপনি কি বলবেন সেখানে কি এথিক্স এর কোনো সমস্যা ছিল না আমার কি বলার আছে দেখুন যার যে দলের সাথে পোষাবে যার যে দলের আদর্শের সাথে পোষাবে দলে যাবে এক্ষেত্রে তবে এই যে মানে একটা প্রশ্ন এর আগে উঠেছিল যে টিএমসি বিজেপি কে এনেছে আমি এই নিয়ে একটা ছোট কথা প্লিজ বলতে চাই কিভাবে বলছেন আপনারা টিএমসি বিজেপি কে এনেছে যেকালে আমরা অলওয়েজ আমি একজন বুথ লেভেল কর্মী আমি দেখতে পাই আমার বুথের ম্যাক্সিমাম সিপিএম কিন্তু দিচ্ছে বিজেপি তৃণমূলের কোনো কাজ নেই তৃণমূলের কোনো হস্তক্ষেপ নেই কারণ বিজেপির সাথে বা বিজেপির মতাদর্শের সাথে সিপিএম এর মতাদর্শ মিলছে এটা দুজনে ভাইরা ভাই হয়ে যাচ্ছে এক্ষেত্রে কিন্তু তৃণমূলের কোনো হাত নেই কে কোন দলে লাফাচ্ছে সেটা তো তার তার ব্যক্তিগত ব্যাপার এক্ষেত্রে আমরা কি বলতে পারি না আমি জিজ্ঞেস করছি অনুসাদি যে এই যে ঘটনাক্রমটা হলো এতে সামনের বিধানসভা ভোটে এটা কত বড় ধাক্কা আপনাদের ক্ষেত্রে এটা জানার পরে আমি অভিজিৎ কুন্ডুর কাছে আসছি আপনি ধাক্কা বলতে কি বলতে চাইছেন যদি একটু ব্যাখ্যা করতেন এখানে কইলে আমি একটু প্রশ্ন করতে পারি সম্ভবত হ্যাঁ হ্যাঁ আপনি ক্রস কোশ্চেন করতে পারেন হ্যাঁ না এটা ক্রস কোশ্চেনের ব্যাপার নয় এটা অনুসূয়াকে আমার একটা 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 প্রশ্ন এটা রাজনৈতিক পরিসরে আমরা এটা খুব ভালো করে জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে তৃণমূল যেভাবে রেসপন্স করছে স্পেশালি এই এই তৃণমূল তৃণমূল থেকে বেরিয়ে যাওয়া বিধায়করা বা সাংসদরা সাংসদরা বলতে একজনই সাংসদ গেছেন হয়তো ভবিষ্যতে যাবেন কিন্তু প্রশ্নটা যেখানে অম্বিকেশ বাবু করলেন সেই প্রশ্নের সূত্র ধরে যদি এই প্রসঙ্গটা আসে নীতির যে রাজনীতি অর্থাৎ একটা আদর্শগত ভিত্তি বা একটা কনস্টিটিউশনাল ভিত্তি থাকা দরকার একটা দলের ক্ষেত্রে এটা কি মনে হয় না যে আজকে তৃণমূল যেভাবে রেসপন্স করছে যখন তাদির রক্তকরণ শুরু হয়েছে তার আগে ঠিক এই একই দোষে এরা দুষ্ট অর্থাৎ পশ্চিম বাংলায় 2011 এর পর রাজনৈতিক ক্ষেত্রে এই কিনাবেচা কিনাবেচা আমি বিশেষভাবে ভাবে বলবো সেটা বিভিন্ন পদ্ধতিতে কখনো লোক প্রলোভন কখনো 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 ভয় দেখানো কখনো বিভিন্ন সরকারি মেকানিজম বিরুদ্ধে কাজ করা একটা একটা থ্রেট পারসেপশন তৈরি করা এইগুলো শিরোনামের ক্ষেত্রে কি আছে না না দাদা না দাদা আমি আপনাকে একটাই কথা বলবো তৃণমূলে কোনো রক্তক্ষরণ হচ্ছে না 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 আমার মনে হচ্ছে না কারণ প্রকৃতই তৃণমূলের কিন্তু কোনো রক্তক্ষরণ প্রথমত হয়নি আমরা ভীষণ খুশি কারণ ঠিক শীতকালে যেভাবে গাছ থেকে পাতাগুলো ঝরে পোকা লাগা পাতাগুলো ঠিক সেরকমই কিছু পোকা লাগা পাতা কিন্তু তৃণমূল থেকে ঝরে গেছে আর তৃণমূলের কোনো রক্তক্ষরণ প্রকৃতই হয়নি এটা তৃণমূলের কোনো লোকসানই নয় আমরা মনে করি আর স্যার আমি কিছু বলতে যাচ্ছি আপনারা কাছে কমেন্ট নেই অভিজিৎ কুন্ডুর কাছে আসছি হ্যাঁ আমি অভিজিৎ কুন্ডু যেতে বলতে পারে সেই যেটা আমি বলতে চাই আমি অনুশোয়া দেবীকে একটা প্রশ্ন করতে চাই আপনি যে আমি একটা উদাহরণ হিসাবে বলছি আর কি জাস্ট একটা উদাহরণ অনেক অনেক উদাহরণ আছে দীপালি বিশ্বাস নির্বাচিত হয়েছে একটা প্রতীকে সেই যখন তিনুমূলে جھنڈা ধরছে তাহলে তিনুমুল নেতৃত্ব বলা উচিত যে তুমি আগে ওখানে পদত্ব একটা করে এখানে আসো তিনি কি সেটা বলেছেন বা বিধানসভার অধ্যক্ষের কাছে তিনি কি তার পদত্যাগ পত্রটা জমা দিয়ে এসেছেন আসেন তার এখনো সেই বিধায়ক রয়ে গেছে তারপরে সেই বিধায়ক আবার বিজেপিতে চলে যাচ্ছে জন বিধান হয়নি আমি আপনার মানসিক মানস বিধান তুমি আমি জানি প্লিজ একজনই বলুন নালে প্রশ্নটা স্পষ্ট হচ্ছে না না এখানে আমি স্যারের একটা ফেসবুক পোস্ট আমরা দেখেছিলাম মানে এখন রিসেন্টলি যেটাতে টটোমেরিক চেঞ্জ এটা কেমিক্যালে যেরকম হয়ে থাকে আর কি যে সেটা অফ স্যার ভালো করে বলতে পারবেন যে একটা কেমিকাল হঠাৎ করে স্ট্রাকচারাল চেঞ্জ করে হঠাৎ একটা অন্য কেমিক্যালের সাময়িক গ্রুপ মানে ধারণ করে এটা উনি দিয়েছিলেন ফেসবুকে তো আজকাল কি তাহলে রাজনীতিটা টটমের চেঞ্জ হয়ে যাচ্ছে আমি অভিজিৎ কুন্ডুর কাছে আসছি বাংলা পক্ষের যিনি রয়েছেন এখানে প্রতিনিধি অনেকক্ষণ প্রতিক্রিয়া নেওয়া হয়নি তার কাছে অভিজিৎ এই যে দল পরিবর্তন হলো এই দল পরিবর্তনটা তুমি কিভাবে দেখছো একটু জানাও আমাকে দেখো প্রথমত বলি যে মানে বাংলায় এই মুহূর্তে রাজনীতি দেখে সব থেকে যেটা আমার অবাক লাগছে ব্যতিক্রমী ঘটনা মনে হচ্ছে যেটা সেটা হচ্ছে এই প্রথম বাংলার রাজনীতিতে কোনো একটি দল তারা চেষ্টা করছে কোন রকম লড়াই আন্দোলন ছাড়া তারা বাংলার ক্ষমতায় আসীন হবে মানে বিগত দিনে আমরা দেখেছি বামফ্রন্ট যখন নিরঙ্কুশ তারা ক্ষমতা দখল করেছে তারা কিন্তু পাড়ায় পাড়ায় শহীদ বেদী হয়েছিল তারপরে গিয়ে বামফ্রন্ট সরকার হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ কুড়ি থেকে পঁচিশ বছর সংগ্রাম করেছিলেন গণ আন্দোলন তো তার ফসল তুলে তিনি মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন মানুষ কিন্তু জ্যোতিবাবু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার জনগণ তারা মুখ্যমন্ত্রী হিসেবে চয়েস করেছিলেন কিন্তু আজকের বাংলার রাজনীতিতে একটি দল শুধুমাত্র স্ট্র্যাটেজির ভিত্তিতে শুধুমাত্র কেনা ভিত্তিতে তারা এখানে ক্ষমতা দখল করতে চাইছে এক নম্বর আর দু নম্বর কথা আজকে এই যে নতুন একটা ভাসিয়ে দেওয়া হচ্ছে না যে আমরা তো আগে জিতবো তারপরে মুখ্যমন্ত্রী ঘোষণা করব এটা তো একটা স্ট্রাকচারাল পলিটিক্স আমরা বিশ্বাস করি স্ট্রাকচারাল দল আমাদের একটা পিরামিড স্ট্রাকচার আছে আমি একটা জিনিস মনে করতে বলতে চাই এখানে যে বাংলার জনগণের কি এইটুকু অধিকার নেই যে তার মুখ্যমন্ত্রী কে হবে সেটা তারা আগের থেকে জানবে না তার ভিত্তিতে তো তো তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে তারা দেখে তারপরে ভোট দিয়েছে জ্যোতিবাবুকে তারা দেখেছিল তারপর ভোট দিয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে তারা ভোট দিয়েছে আজকে একটা দল তারা নিজেদের মুখ্যমন্ত্রীর নাম পর্যন্ত ঘোষণা করতে পারছে না একটা দল কোন লড়াই নেই কোনো আন্দোলন নেই কিসের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন নারদার বিরুদ্ধে সেই নারদায় যিনি অভিযুক্ত নোটের তারা যার ফাইলের তলায় ছিল তাকে আজকে মঞ্চের মধ্যে বসিয়ে নিয়েছেন সারদার ক্ষেত্রে যার বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে সর্বভারতীয় সহসভাপতি বানিয়ে নিয়েছেন তারপরে গিয়ে বলছেন যে বদলা বদল দুটোই হবে তা বদলাটা আপনি কার কাছ থেকে নেবেন বদলাটা কি সাধারণ মানুষের কাছ থেকে নেবেন পাড়ায় যে ছেলেটা পেটের দায় সাপ্লাই করেছিল দুটো বালি সিমেন্ট ফেলেছিল তার কাছ থেকে বদলা হবে বড় বড় নেতারা যারা তারা বিভিন্ন ক্ষেত্রে বড় বড় অভিযুক্ত তারা আজকে তাদের সঙ্গে মঞ্চ শেয়ার করছে আর বলছে বদলা বদল দুটোই হবে এটা গেল এক নম্বর আমার দু নম্বর অভিযোগ মিডিয়ার ক্ষেত্রে তুমি এখানে একটা মিডিয়ার ভূমিকা পালন করছো তা সত্ত্বেও তোমার সামনে আমি বলছি কৈলাস দা সেটা হলো মিডিয়ার ক্ষেত্রে আজকে মিডিয়া দেখাচ্ছে একটা এমন যেন ওয়েব সিরিজ বা সিনেমা রিলিজ করার আগে যেরকম একটা সুন্দর প্রেক্ষাপট দেখানো হয় যে কি হবে কি হবে একটা সাসপেন্স দু মাস তিন মাস ধরে যেন খুব বিরাট একটা ভালো ঘটনা ঘটছে শুভেন্দু অধিকারী দল পরিবর্তন করছে আজকে এ ওই দলে যাচ্ছে ইনি কি এখানে যাবেন কি মনে হয় মানে একটা অদ্ভুত সাসপেন্স মানে সাসপেন্সটা বাংলার জন্য কতটা ক্ষতিকারক এখানকার রাজনীতিকে দেখিয়ে অন্য রাজনীতির অন্য রাজ্যের রাজনীতি নির্ধারিত হতো তারা এক সময় বলতো যে তাদের বিধানসভায় যখন পচা ডিম পচা টমেটো ছোড়া হতো তখন বলতো যে বাংলার বিধানসভার দিকে তাকিয়ে দেখো তারা কত সভ্য ভদ্রভাবে সেখানে একজন হাসিম আব্দুল হালিমের মতন একজন স্পিকার রয়েছে সেখানে বিরোধী দলনেতা জ্যোতি বোষ সেখানে আহ একজন রুলিং পার্টির তিনি সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো একজন মুখ্যমন্ত্রী তাকে দেখিয়ে বাইরের আহ রাজ্যগুলো দেখাতো উদাহরণস্বরূপ বাংলার বিধানসভাকে সেই কারণে এই যে দুর্দান্ত পলিটিক্যাল কালচার যেটা একটা সময় আমাদের সকলের কাছে একটা স্ট্যান্ডার্ড হিসেবে মানে গ্রহণযোগ্য ছিল আজকে হঠাৎ করে এই ফুটবল টিমের জার্সির পরিবর্তন যেটা দেখা যাচ্ছে যেটা একটা সময় দু হাজার এগারোর সময় যে একটা বড় অংশে দল পরিবর্তন দেখা গেছে যেটা চন্দন দাও বললেন বেশ কিছু পয়েন্ট অম্বিকেশ স্যারও বললেন যে যেভাবে কি হচ্ছে যে সে বিধায়ক পদটা তার খারিজ না হয়ে সে একটা দল থেকে অন্য দলে চলে যাচ্ছে এইটা রাজনৈতিক এথিক্সকে বা রাজনৈতিক যে নীতিবোধ সেটা কত বড় আঘাত করছে বলে তোমার মনে হয় অভিজিৎ প্রথমত দেখো কৈলাস তুমি ফুটবল দলের সঙ্গে তুলনাই করো না ফুটবল মাঠ অনেক পবিত্র জায়গা তার কারণ আমি তোমাকে বলি যে তুমি ইস্ট বেঙ্গল মোহনবাগান প্রসঙ্গ তুললে ঠিকই কিন্তু এইটাও দেখে নাও যে ইস্ট বেঙ্গলে বা মোহনবাগানের যারা প্লেয়াররা জায়গা পরিবর্তন করে তারা দল পরিবর্তন করে তারা কিন্তু সেখানে মাইনের ভিত্তিতে খেলে কিন্তু তোমার মূল যারা প্রাণ ফুটবল টিমে তারা হল সমর্থক তুমি দেখাতে পারবে ইস্ট বেঙ্গল গত ১৮ বছর ধরে আই লিগ পায়নি কোন জাতীয় লিগ পায়নি কিন্তু তার সমর্থকরা কি মন সমর্থকে পরিণত হচ্ছে হচ্ছে না ফুটবলে যে ফুটবলে না না আমি এটা দেখাচ্ছি আমি তোমাকে এই জিনিসটাই বলছি যে আজকে ফুটবল মাঠে অনেক বড় এথিক্স রয়েছে আজকে রাজনীতিতে নীতি ছাড়া সব কিছু আছে আজকে দল বিরোধী আইনকে সঠিক ভাবে বলবৎ করা দরকার এর জন্য কারণ মানুষ ভোট দিচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেসকে দেখে একজনকে বা সিপিএম কে দেখে তাকে তার প্রার্থীকে ভোট দিচ্ছে তারপরে সে জিতে তার কিন্তু এটা কখনোই তার অধিকারের মধ্যেই পড়ে না যে সে অন্য একটা দলে চলে যাবে কারণ মানুষ তো তাকে ভোট দেয়নি আমি চন্দনদার কাছে আসি চন্দনদা আপনার কি মনে হয় এই যে এই যে এথিক্স এর কথা হচ্ছে যে এই যে মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলা হচ্ছে বল নিয়ে খেলাটা হচ্ছে না যে মানুষের বিশ্বাস যে সে একটা ক্যান্ডিডেটকে ভোট দিয়েছে যেমন আপনাদের কংগ্রেসেরও একজন এমএলএ যিনি ট্রান্সফার হয়েছেন তাকেও সে বাম ছিলেন হিলাস আমি এই প্রসঙ্গে ঠিক যে কথাটা বলতে চাইবো সেটা আমি শুরুতেই বলেছি কিন্তু তার পাশাপাশি আমি অভিজিৎকে অবশ্যই ধন্যবাদ জানাবো ও অতি মূল্যবান একটা পার্সপেক্টিভ তৈরি করে দিল মানে আমি কেন বলছি এই প্রসঙ্গটা যেসব এমএলএ আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি দেখেছি এবং এদের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে সে যে দলেরই থাক কিন্তু প্রশ্নটা এখানে আমি বারবার যেটা বলছি যে দুটো পারসেপশন এখানে কাজ করে সেটা হচ্ছে যে একটা মিনিমাম এথিক্যাল গ্রাউন্ড যদি না থাকে অর্থাৎ পরিবেশ যদি ওইভাবে কুলুষিত হতে থাকে বাধ্য হয়ে বেশ কিছু বিধায়ক আমি 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 হয়তো এখানে নাম বলা ঠিক হবে না কিন্তু বেশ কিছু বিধায়ক আজকে বাধ্য হয়ে শিবির বদল আমি বলছি থ্রেড পারসেপশন অর্থাৎ তাদের ক্ষেত্রে প্রলোভনের জায়গা কিন্তু তারা বঞ্চি হন আমি বলছি তারা বঞ্চি হন তারা কোনো অবস্থাতেই বিধানসভাতে গিয়ে এবং এরা এরা লজ্জিত হয়ে বিধানসভাতে থাকে কারণ এরা খুব ভালো করে জানেন ইস্তফা দিতেছি আমি জিজ্ঞাসা করেছিলাম এরকম বেশ কয়েকজন বিধায়ককে যারা কংগ্রেসের বিধায়ক

কে সরকার জনগণ ইলেক্ট করেন যে তাদের রিপ্রেজেন্টেটিভ কে হবে আমি যদি দেখি আমার 44 টা এমএলএ 24 জন এমএলএ তার ইস্তফাপত্র পর্যন্ত তাকে দাাওয়া দিতে দাও হয়নি বা তাদের দিতে দাও হয়নি বেশিরভাগ এবং সেটা গ্রহণ করা হয়নি ছলে বলে কৌশলে এখনো পর্যন্ত গৃহীত হয়নি আগামী দিনে তারা এখনো পর্যন্ত কিন্তু আইডেন্টিফাইড কংগ্রেসী হিসেবে তাদের 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 বিধানসভার মেম্বারশিপ রয়ে গেছে আগামী আমি জানি না কিভাবে এরা জনগণকে ফেস করবেন কিন্তু প্রশ্নটা এখানে জনগণ কিভাবে বঞ্চিত হচ্ছে এই 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 ধারণাটা এদেরকে বোঝাবে অর্থাৎ যারা এই কাজগুলো করেন তাদেরকে বোঝাবে এটা এক দ্বিতীয় যেটা আমি বলবো বিশেষভাবে এটা ভীষণ প্রয়োজনীয় বলা সেটা হচ্ছে যে আজকে যারা নৈতিকতার বিন্দু মাত্র সীমানার কাছে থাকে না তাদের পক্ষে সরাসরি অস্বীকার করা সম্ভব হয় একটি ব্যাপক রকম ভোটার্স যে তাদের তাদের জয়ী করেছেন এবং তাদের কাছে যে মিনিমাম দায়বদ্ধতা সেই দায়বদ্ধতার বাইরে এসে শুধুমাত্র ব্যক্তি স্বার্থে বা ব্যক্তি কেন্দ্রিক চিন্তা ভাবনাতে তারা একটি দল থেকে আরেকটি দলে যায় এবং সেটা তাদের ক্ষমতার বাইরে ইস্তফাপত্র দেওয়ার আগে আমার প্রশ্ন হচ্ছে যদি তাদের মনে হয় আদর্শ পরিবর্তন হয়েছে সাময়িক পরিবর্তন দীর্ঘকালীন পরিবর্তন হতে পারে কিন্তু তারা কেন জনগণের দ্বারা নির্বাচিত একটা সিম্বলকে অবজ্ঞা করে সম্পূর্ণ তাদের রায়কে অবজ্ঞা করে অন্য একটি দলে যাবেন এবং সেই দল তাদের গ্রহণ করবেন কেন এটা সব থেকে বড় প্রশ্ন আমি অভিজিৎ অবশ্যই ধন্যবাদ জানাই আজকে সেকেন্ড পার্ট আজকে আজকে অবশ্যই এটা আমরা জানতে চাই এই বিষয়টাতে যে পাবলিকের যে সেন্টিমেন্ট বা পাবলিকের যে এথিক্স মানুষের মানে জনগণ যে একটা রায় দিয়ে একজন বিধায়ককে পাঠায় তারপর সেই বিধায়ক পদকে রেখে একটা অন্য দল পরিবর্তন এটা কতটা এথিক্যাল তো জনগণ অবশ্যই বিচার করবেন এটার একটা ছোট অন্য আলো মানে অন্য পার্টে আমরা আসছি আলোচনায় এই আলোচনাটার পার্টটা আমি শুরু করবো ডক্টর অম্বিকেশ মহাপাত্র আমাদের স্যারকে দিয়ে যে অমিত শাহ যিনি বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট ছিলেন একটা সময় এখন যিনি মাননীয় গৃহমন্ত্রী দেশে তিনি বিশ্বভারতী এলেন তিনি বিশ্বভারতী এসে এসে পর রবীন্দ্রসঙ্গীত শুনলেন তিনি বাউল গান শুনলেন তিনি সেখানে একটি বাড়িতে খেলেন বাংলার যে পদ বা বাংলার যে মানে খাদ্য আছে বাংলার যে খাদ্য সংস্কৃতি তিনি গ্রহণ করলেন সেখানে বোলপুরে একটা রোড শো আমরা দেখলাম স্যার তাহলে আপনার কি মনে হয় বিজেপি যাকে একটা দীর্ঘ সময় ধরে হিন্দি ভাষীদের পার্টি বা হিন্দি বেল্টের পার্টি বলা হতো তাহলে অমিত শাহ কি তাহলে অ্যাকচুয়ালি পাললেন বাংলার যে সংস্কৃতি সেটার সাথে কানেক্ট হতে আপনি কি মনে হয় আপনি কি বলবেন সবটাই তো ভোটের জন্য করছে ভোট পাখি ভোটের কাজ করছে ওগুলো নিয়ে কথা না বলাই ভালো কারো বাড়ি দিকে খেতেই পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এই ভোটের আগে লোক দেখানো খাওয়া এবং মানুষকে অন্যভাবে একটা ইঙ্গিত দেওয়া এসব নিয়ে আলোচনা না করাই ভালো আমি একটু অভিজিৎ কুন্ডু সাহেব যিনি আছেন আমি একটা কথা বলি যে আমাদের যে জনপ্রতিনিধি নির্বাচন করা হয় এটা হচ্ছে ত্রিপলসিপি জেনেতে অনুযায়ী কে মুখ্যমন্ত্রী হবে কে প্রধানমন্ত্রী হবে এই বিবেচনা করে কিন্তু আমাদের এখানে ভোট হয় আমরা একটা নির্দিষ্ট নির্বাচন ক্ষেত্রে একত্রিত প্রতিনিধি নির্বাচন প্রতিনিধিরা মন্ত্রীসভা গঠন করবে তার নেতা তৈরি হবে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী আমরা কাউকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে নির্বাচনটা করা এটা কিন্তু গণতন্ত্রের বিরুদ্ধে যায় কোনো ব্যক্তিকে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী আছে না আছে সেই বিবেচনা করতে হবে একজন প্রজেক্টেড হতে পারে কিন্তু এটা ঠিক দ্বিতীয় কথা হচ্ছে এই যে চৌধুরী বাবু বললেন আর কি যে ইস্তফা পত্র পর্যন্ত দিতে দিচ্ছে না এটা হয়তো প্রাইভেটলি তিনি কথা বলেছেন তিনি হয়তো শুনেছেন কিন্তু আমি তাহলে বলবো সেই প্রতিনিধি কোনো মেরুদণ্ড নেই অবশ্যই কোনো আদর্শগত আদর্শগত কোনো কারণে একটা দল ছেড়ে আরেকটা দলে কেউ যেতেই পারে কিন্তু আমি একটা নির্বাচিত প্রতিনিধি আমি যখন একটা দল ত্যাগ করে আরেকটা দলে যাচ্ছি তাহলে প্রথম তার কাজ হবে তার পত্রটি আগে দেওয়া তারপরে সে অন্য দলে যাওয়া বা যে দলটাকে গ্রহণ করতে তারও বলা উচিত যে তুমি যে দলের নির্বাচিত প্রতিনিধি সেখানে আগে পদত্যাগ করো সেখানে সদস্য পদে পদত্যাগ করো তারপরে তুমি আমার কাছে এসো আমি তোমাকে ঝান্ডা দিয়ে আদর করে তোমাকে রাখবো কিন্তু এই কালচারটা দুহাজার এগারোর পরে একেবারে ভেসে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে এবং আমি এখানে যে অমিত শাহের প্রসঙ্গটা আনা হলো আমি আমি একটু আপত্তি জানাবো স্যার এই বারবার এই যে কথাটা দু হাজার এগারোর পর দু হাজার এগারোর পর এই কথাটা কিন্তু খুব আপত্তিজনক লাগছে এটা দু হাজার এগারোর পর নয় এটা প্রথম থেকেই হয়েছে যার জান নীতি আদর্শ পোশাকে সেই সেই দলে চলে যাবে এটা কিন্তু 2011 এর পর নয় না বলেননি উনি বল যেটা যেটা সবু যেটা বললেন যে বিধায়ক পদ যেটা সেটা ছেড়ে দিয়ে অন্য দলে পরিবর্তন করা যেটা এথিক্যাল পয়েন্ট অফ ভিউ দিয়ে যেটা তিনি বলেছেন 2011 এগারোর আগে সেই ব্যাপারটা আমি ওনার সাথে একমত আমি সেই ওনার সাথে আমি একমত কিন্তু এখানে হ্যাঁ এখানে অনেশার দল কিন্তু সে কাজটা করছেন না আমি সে প্রশ্নটা সেখানে আসছি বাংলার রাজনীতি কিন্তু অনেক বেশি কুলসিত হয়েছে দু হাজার একুশে এই এগারোর পরে কারণ বিভিন্ন দল থেকে ভাঙিয়ে নিয়ে যে দল ভর্তি করা সেটা আর একটা কথা ব্যাপারটা হচ্ছে দাদা দু হাজার এগারোর পর থেকে পশ্চিমবঙ্গে কাজ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এবং পশ্চিমবঙ্গ কিন্তু সারা ভারতবর্ষের কাছে একটা নাম হয়ে দাঁড়াচ্ছে সেই জন্য মানুষের মনে হচ্ছে দু হাজার এগারোর পর থেকেই আসলে চৌত্রিশ বছরে কিছু হয়নি দাদা আসলে চৌত্রিশ বছরে কিছু হয়নি দু হাজার পর থেকেই হচ্ছে দু হাজার পরে দু সালের এপ্রিল মাসে আমি বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তৃণমূলী দুষ্কৃতীরা তৃণমূলী পুলিশকে ব্যবহার করে আমাকে মারধর করে গ্রেপ্তার করে লকাদে ঢুকিয়েছিল এবং আমার বিরুদ্ধে একটা ফৌজদারি মামলা দিয়েছিল সেই মামলাটা এখনো চলছে সেই ধারাতেই মামলা চলছে যে ধারাটা আপাতত আজকে আইনের বইতে নেই এই হচ্ছে তৃণমূল এই তৃণমূল সম্পর্কে বেশি না বলাই আমার ভালো তো এই দাদা আপনি আমার থেকে অনেক সিনিয়র আপনি যেটা বলছেন বাড়িতে ফেরার সময় আপনাকে যেভাবেই হোক কোনোভাবে হ্যারাস মামলা বা আপনাকে আঘাত করা হয়েছে কিন্তু সিপিএম এর আমলে কি হতো তখন হয়তো আমরা অনেক ছোট কিন্তু বাবা মায়ের মুখে শোনা বা প্রকৃতই চোখে দেখা দাদা আপনি বলছেন আপনাকে শুধুই দুষ্কৃতীরা না 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 দাদা আমি একটু বলি আপনি বলছেন আপনাকে রাস্তায় ধরেছিল বা যে কোনো ভাবে কথা বলি আমার তার গায়ে ছিল না আপনি বলছেন তৃণমূলই দুষ্কৃতি কিন্তু আমার নিজের পরিবারে আমার নিজের কাকাকে সিপিএম রা শরীরের দশটা থেকে কুড়িটা টুকরো করে গলিতে ফেলে দিয়ে ফেলে দিয়ে গেছিল দাদা গলিতে ফেলে দিয়ে গেছিলেন দাদা এটা সিপিএম এর যুগে হতো তোমার কথা শুধনা অন্যায় করেছিল বলছি কিন্তু তুমি আমার বিষয়টা জানো না যিনি লিখিত অভিযোগ করেছে থানায় আমার বিরুদ্ধে তার তৃণমূলের পরিচয় দিয়ে আঞ্চলিক কমিটির চোকরাই বলা হয় তৃণমূল না না আমি অনুষ্ঠিকার বলি আহ স্যারের যে ঘটনাটা যেটা উনি প্রসঙ্গটা আনলেন সেটা দেড় থেকে দু বছর মিডিয়াতে বিশেষ করে মেন স্ট্রিম মিডিয়া যেগুলো বেঙ্গলের সেগুলোতে হাইলাইট ছিল অনেক বিতর্ক হয়েছে সেগুলো নিয়ে অনেক কাটা ছেড়া হয়েছে সেই বিষয়টা নিয়ে না আমি তো বলছি ঘটনাটা অত্যন্ত লজ্জাজনক কিন্তু সিপিএম এর যুগে যে জিনিসগুলো হতো সেগুলো কি প্রকৃতই লজ্জাজনক নয় আমরা একটু সিপিএম তৃণমূলের দিকে চলে যাচ্ছি ব্যাপারটা আমরা একটু যেটা অন্য পয়েন্টে আসি আমরা অভিজিৎ কুন্ডু কাছে ওকে অভিজিৎ কুন্ডুর কাছে আমি জানতে চাইছি অমিত শাহের যে রোড শো বোলপুরে এবং তিনি দাবি করছেন স্বাভাবিকভাবে যারা জনপ্লাবন বহু মানুষ আসছে এবং তিনি বাংলা সংস্কৃতির সাথে কানেক্ট হয়ে চেষ্টা করছেন বা কানেক্ট হয়ে গেছে বাংলার সাথে আত্মস্ত হয়ে গেছেন তিনি তো বাংলা পক্ষে তরফ থেকে প্রথমে আমি হ্যাঁ আমি তোমাকে প্রথমে বলি যে যেই দলের স্লোগান হয় যে হিন্দি হিন্দু হিন্দুস্তান যারা বলে যে হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা তারা করতে চায় হ্যাঁ অহিন্দি রাজ্যের সমস্ত ট্যাক্স কালেক্ট করে যারা বিভিন্ন সরকারি দফতরে হিন্দি পাখড়া দিবস পালন করায় তারা বাংলার সঙ্গে সম্পৃক্ত হবে এটা আশা করাই বৃথা আমি তোমাকে কয়েকটা তথ্য দিই কৈলাস বিজয়বর্গীয় যিনি আমাদের মানে বাংলার বিজেপির নির্বাচনের দায়িত্বে ছিলেন তিনি একটা সময় বললেন এই এক বছরও হয়নি সময় হ্যাঁ আগের বছর শীতকালের ঘটনা শেষের দিকে বলছেন যে তার বাড়িতে কিছু মিস্ত্রি চিরে খাচ্ছিল তখনই নাকি তিনি দেখেই বুঝে গেছেন যে তারা তাদেরকে তৎক্ষণাৎ তিনি বাড়ি থেকে বার করে দেন চিড়ে খেলে বাংলাদেশি এটা তার বক্তব্য তার দলের ঠিক আছে তারপরে আসি সিবিএসসি আইসিএসসি বোর্ড থেকে আজকে বোলপুর নিয়ে যে আধিক্যতা করছেন তো সিবিএসসি আইসিএসসি বোর্ড থেকে রবীন্দ্রনাথকে পাঠক্রম থেকে বাদ দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে বলি জাতীয় সংগীত কয়েকদিন আগে সুব্রমণীয়ম স্বামী ওনার দলের তিনি বলছেন যে জাতীয় সঙ্গীতের সিন্ধু কথাটা রয়েছে তাই ওটার আহ পরিবর্তন করে ওখানে নাকি সুখ সুখ চ্যান বলে একটা গানকে নিয়ে আসতে হবে আহ নইলে এই গানটা ঠিক মতো মানে জাতীয় সঙ্গীত হিসেবে ঠিক হচ্ছে না তারপরে হচ্ছে আপনি দেখুন বিরোধী দলের নেতা আমাদের রাজ্যে প্রেস কনফারেন্স করে বলছে এটাকে গুজরাট বানাবো কেন বলছে গুজরাটই তো ভাত ডাল তরকারি সারা দেশের মুখে তুলে দিচ্ছে আমি জানতে চাই তিনি কোন ভিত্তিতে বলছেন পশ্চিম বাংলার মানুষ কি মেরুদণ্ডহীন হয়ে গেছে তাদের পয়সার রোজগার তারা কি গুজরাট থেকে এসে চাল ডাল তরকারি তাদেরকে ফ্রিতে দিয়ে যাওয়া হচ্ছে এখানে আমার তো মনে হয় না উল্টে আমার মনে হয় পশ্চিমবঙ্গ নিজেদের খাদ্য নিজেরা জোগাড় করে এবং উদ্বৃত্ত যেটা থাকে সেটা বাইরে বিক্রি করে তারা রোজগার করে তারপরের কথা হচ্ছে আপনি দেখুন ঠাকুর আজকে পরিবর্তন হয়ে যাচ্ছে বিজেপি নিজের বিভিন্ন আহ আইটি সেল থেকে বিশ্বকর্মার পুজোর আহ শুভেচ্ছা বার্তা দেখবে সাদা দাড়িওয়ালা বড় চার হাতের বিশ্বকর্মা ঠিক আছে আজকে চার হাতের লক্ষ্মী তার বাহন হচ্ছে তোমার এলিফ্যান্ট মানে আমাদের হাতি ঠিক আছে এই ঠাকুর দেবতা তো আমাদের কোনোদিন ছিল না সময় শুভেচ্ছা এটা কি বাঙালি সংস্কৃতি তুমি বলছো বাংলার সাথে হবে আমি কখনো আশাই করতে পারি না যে যেই দলের একজন মহিলা নেত্রী তিনি বলেন যে আমাদের শান্তিনিকেতনে সেক্স রেখেট চলে যারা আমাদের কবিগুরুর সেই পূর্ণ ভূমিকে তারা অপমান করে যেভাবে তারপরে তুমি কি করে বলতে পারো যে তারা বাংলার সাথে সম্পৃক্ত হচ্ছে বাঙালির সাথে তারা একেবারে মিলেমিশে যাচ্ছে এটা হতে পারে না কখনো অবশ্যই এবারে আমি তিনজনের তিনটে কমেন্ট নেব বিশেষ করে আমাদের সাথে যিনি কংগ্রেসের রয়েছেন চন্দন দা ডক্টর অম্বিকেশ মহাপাত্র এবং শেষে অনুসুয়া দাসের কমেন্ট নেব লাস্ট ক্লোজিং কমেন্ট নিয়ে আজকে অনুষ্ঠান শেষ হবে আমি চন্দন দা আপনার কাছে কমেন্ট নিচ্ছি আজকের দিনে কংগ্রেস কোথায় দাঁড়িয়ে বল আজকে দিনে কংগ্রেস এখানে দাঁড়িয়ে আছে একটা উন্নয়নের উন্নয়নের স্বপ্ন নিয়ে উন্নয়নের প্রতিচ্ছবি নিয়ে আমরা যেটা বিশেষ ভাবে বলতে পারি সেটা আমি আবারও বলছি যে লেগাসি থেকে শুরু হয়েছিল যে লেগাসি থেকে শুরু হয়েছিল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস আজকে সেই লেগাসি কিন্তু বিজেপি বহন করছে আজকে শুভেন্দু অধিকারী প্রত্যেকটা কথাতে ছাত্র রাজনীতি করেছি আমি সিঁড়ি দিয়ে উঠেছি ছাত্র পরিষদ করে আছে মানুষ আমি এই কথাগুলো কেন বলছি অর্থাৎ আদর্শগত দিক থেকে কিন্তু আজকে বিজেপি অনেক বেশি সম্পৃক্ত হচ্ছে কংগ্রেসই ভাব দাঁড়ায় প্রশ্নটা এখানে কিন্তু তথাপি বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে ওদের যে বিশেষ এই একটু আগে যেটা অভিজিৎ বলছিল এটা একটা পোলারাইজ পলিটিক্স করা এবং সেটা হিন্দি বেস পলিটিক্স করা তো আমরা করি রাজ্যের ক্ষেত্রে আমাদের বিশেষ উদ্দেশ্য হচ্ছে বাংলার উন্নয়ন বাংলার আর্থিক প্যাকেজ তৈরি হোক কেন্দ্র রাজ্যে সম্পর্ক উন্নয়ন হোক এবং অবশ্যই বামতান্ত্রিক দলগুলোর সাথে একটি 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 সুস্থ জায়গায় দাঁড়িয়ে আছি সুস্থ ভাবনার জন্য দল বদলের খেলায় আমরা নেই আমরা আগামী দিনে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি হিসেবেই থাকতে চাই যদি প্রতিনিধিত্ব আমরা পাই এই আপিল বা আমাদের বিনীত অনুরোধ তো জনগণের প্রতি থাকবেই কিন্তু উই আর কমিটেড উই ক্যান টেল ইউ দিস আমাদের দল বদলের প্রতি আমরা অম্বিকেশ স্যারের কাছে জানতে চাইছি স্যার এই টটোমেরিক চেঞ্জের মধ্যে দাঁড়িয়ে বাংলার আগামী ভবিষ্যৎ আপনি কি এক্সপেক্ট করছেন আমি একটা কথা এখানে বলতে চাই আহ উনিশশো সালে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে কংগ্রেস থেকে বেরিয়ে নতুন দল কিন্তু সেই কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরেই বিজেপির সঙ্গে গাঁটছড়া ছড়া বেঁধে উনিশশো আটানব্বই লোকসভা এবং উনিশশো নিরানব্বই লোকসভায় নির্বাচন লড়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একসাথে যে বিজেপি উনিশশো সালের আগে পশ্চিমবঙ্গের নির্বাচনে সাত পার্সেন্ট কি দশ পার্সেন্টের বেশি ভোট পেত না সে কিন্তু উনিশশো নিরানব্বই দুটো লোকসভা আসন জিতেছিল এবং দুজন মন্ত্রী হয়েছে এবং সেই মন্ত্রিসভায় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে আমাদের রাজ্যের এখন যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ছিলেন ছিলেন ক্যাবিনেট র্যাঙ্কের রেল মন্ত্রী অর্থাৎ পশ্চিমবঙ্গে আজকে যে বিজেপির এই রমরমা দেখছি বা যা কিছু বাঙালি বিদ্বেষী বা যা আমরা ভাবছি এ সবার পেছনে মদত হচ্ছে তৃণমূল কংগ্রেসের কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি এই নিয়ে আমার কোনো দ্বিধা নেই আমি একজন শিক্ষক হিসাবে এটা মনে করি এই জনপ্রতিনিধিদের এর পিছনে কারিগর হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস এবং তিনি নিয়ে এসেছেন বিজেপি কে এবং বিজেপি আনার ফলে আমি অনুসাদী বলছি হ্যাঁ অনুসাদিত বিজেপির সময় তো বিজেপির সাথে জোট তো একটা সময় ইনিশিয়ালি আপনাদের তৃণমূল কংগ্রেসের ছিল যখন নাইনটি এইট বা নাইনটি নাইনের যে কথাটা বলা হচ্ছে যে বিষয়টা তো তারপর আজকের দিনে এই যে দল পরিবর্তন এবং যে বিষয়টা বলা হচ্ছে যেটা কংগ্রেসের তরফেও যিনি ছিলেন তিনি বললেন আমাদের সাথে যে একটা বড় অংশের কংগ্রেস থেকেও তৃণমূলে গিয়েছিল এবং সেই জিনিসটাই কি আজকে তাহলে চক্র আবর্তিত হয়ে আপনাদের কাছে আসছে যে আপনাদের দল ছেড়ে একটা বিরাট বড় অংশের বিধায়ক যাচ্ছে আজকের দিনে তাহলে তৃণমূল কংগ্রেস পলিটিক্যালি দু এ একুশে কোন জায়গায় দাঁড়িয়ে সেটা সংক্ষেপে আমাদেরকে জানান আমি প্রথমেই আহ স্যার অগ্নি অগ্নিকেশ স্যার কে একটা কথা বলবো আপনি যে গাঁট ছড়া আহ গাঁট ছড়া বাঁধার কথা বললেন স্যার সিনিয়র এই গাঁট ছড়াটা তৃণমূলরা খেতে যাই এই কথাটা কোনোদিন ভুলে যাবেন না আর দ্বিতীয় ভাই অভিজিৎকে আমি অনেক ধন্যবাদ জানাবো প্রকৃত সত্যি কথাগুলো যেগুলো বোধ আমিও তুলে ধরতে পারলাম না সেগুলো আপনার তুলে ধরার জন্য এবার এবার আমার সঞ্চালক ভাই বলি আপনি বলছেন দু হাজার একুশে তৃণমূলের তৃণমূল কোথায় দাঁড়িয়ে আছে কোন জায়গায় দাঁড়িয়ে আছে ভাই তৃণমূল দু হাজার যে জায়গায় দাঁড়িয়েছিল ছিল ২০২১ একুশেও সে জায়গাতেই দাঁড়িয়ে আছে এটা কিন্তু দু একুশে আপনারা দেখে নেবেন আর আপনারা বারবার ভাবছেন এই যে এত বিধায়ক বা এই যে সাতজন বা যে সংখ্যাটা মেনশন করে আপনারা বলছেন যে তৃণমূল থেকে চলে গেছে এটা জাস্ট এটা জাস্ট আমি আপনাদেরকে কি বললাম কিছু স্ট্র্যাটেজি একজন একজন করে যদি আমরা বেরিয়ে যাই কর্মীদের মনোবল ভাঙা যাবে তার কর্মীদের মনোবল ভাঙলেই কিন্তু দলটা ভেঙে যায় এটা আপনারা অস্বীকার করতে পারেন না যে নেতৃত্বরা চলে গেলে কিন্তু দল দুর্বল হয় না কর্মীদের মনোবল ভেঙে গেলে দল দুর্বল হয় আমার সিনিয়ররা অবশ্যই আমাকে সংশোধন করবেন যদি আমি ভুল না বলি এবার আমাদের কর্মীদের মনোবল ভাঙার কিন্তু সবথেকে বড় স্ট্র্যাটেজি হলো ভাই আমাকে কমপ্লিট করতে দিন কর্মীদের মনোবল ভাঙার সবচেয়ে বড় স্ট্র্যাটেজি হলো একজন একজন করে দল ছেড়ে চলে যাওয়া কিন্তু প্রকৃতই এরা দল ছেড়ে চলে গেছে বলেই আজকে দু হাজার একুশে হান্ড্রেড পার্সেন্ট মমতা ব্যানার্জি জিতবে এবং এটা আমি আমি একজন কর্মী হিসেবে আপনাদের সবাইকে ওপেন চ্যালেঞ্জ নিতে আপনাদের সবার সামনে আমরা কর্মীরাই কিন্তু 2021 এ তৃণমূলকে জেতাবো আপনারা দেখে অবশ্যই সেটা ডেমোক্রেসি যে জনগণ সেস ডিসিশন নাই বিভিন্ন রাজনৈতিক দল যারা থাকেন তারাও বিভিন্ন রকম আপনারা কি অস্বীকার করতে পারেন আপনারা কি অস্বীকার করতে পারেন পর থেকে পশ্চিমবঙ্গে যে কাজগুলো আমাদের সময় কাজগুলো আগে আমাদের সময় একদম শেষের পথে আজকে অবশ্যই অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হলো দর্শকেরও ডিমান্ড ছিল অনেকগুলো বিষয় নেই বিশেষ করে দল পরিবর্তন অমিত শাহের বিশ্বভারতীতে আসা এবং আজকের দিনে রাজনৈতিক প্রেক্ষাপট কোথায় দাঁড়িয়ে আছে এইগুলো নিয়ে আলোচনা হলো আমাদের পরিবর্তনটা আমাদের কাছে কোনো বিষয় নয় দাদা দল পরিবর্তনটা আমাদের কাছে কোনো বিষয় নয় আমরা এদেরকে এতটা গুরুত্ব দিই না এরা কোন দলে থাকলো এটা আমাদের কাছে সময় একদম আমাদের সময় একদম আমাদের শেষের জায়গাতে এসে গেছে আজকে আর একদমই সময় নেই শুধু এটুকুই বলবো যে বাংলার মানুষ বাংলার যারা জনগণ আছেন তারা ডিসাইড করুন আগামী দিনে পলিটিক্যাল ভাগ্য কোন দিকে যাচ্ছে সেটা তৃণমূলের দিকে যাচ্ছে না সেটা বিজেপির দিকে যাচ্ছে নাকি সেটা বাম কংগ্রেস জোট নতুন কোন শক্তি হিসেবে উঠে আসতে চলেছে যেটা যেমন চন্দন দাও বললেন আজকে যেটা দাঁড়িয়ে আছে তো আলোচনায় থাকার জন্য আমাদের যিনি আছেন কংগ্রেসের চন্দন দা ওনাকে ধন্যবাদ অনুসাদিকে ধন্যবাদ ধন্যবাদ জানায় বাংলা পক্ষের অভিজিৎ কুন্ডু এবং আমাদের মাননীয় স্যার ডক্টর অম্বিকেশ মহাপাত্রকে ধন্যবাদ আহ দর্শকদেরকেও ধন্যবাদ আলোচনায় থাকার জন্য আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি শুভরাত্রি Ah. <laughs>